6 জন সমন্বয়কারী এই আন্দোলনের, তাদেরকে যে তুলে নেওয়া হয়েছে এবং ডিবি অফিসে রাখা হয়েছে তাদের তাদের ইচ্ছা না থাকার সত্ত্বেও, বারবার বলা হয়েছে এবং আপনারা শুনেছেন যে সরকার পক্ষে যারা দাঁড়িয়েছেন আদালতে ওরা কয়েকদিন ধরে বলেছেন যে তাদেরকে ওখানে নিরাপত্তার স্বার্থে রাখা হয়েছে। ওরা বের হয়ে ওরাই বিবৃতি দিয়েছে যে না, তারা তাদেরকে নিরাপত্তার স্বার্থে রাখা হয়নি, সেই ধরনের প্রহসনের নিরাপত্তা তারা চায়নি এবং তাদের চলাফেরার উপরে নিয়ন্ত্রণ ছিল, কার সাথে তারা সাক্ষাৎ করতে পারবে তার উপর নিয়ন্ত্রণ ছিল। আলটিমেটলি তাদেরকে যখন যেহেতু মুক্তি দেওয়া হয়েছে, মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে, তারা নিজে নিজে যে বের হয়ে আসছে তা না, কেউ তো তাদেরকে মুক্তি দিয়েছে এবং তারা যার তত্ত্বাবধানে ছিল যেই ব্যক্তি ডিবি হারুন, ওনাকেও এর মধ্যে ওই জায়গা থেকে সরানো হয়েছে। সো অ্যাডমিটেড অনেক ঘটনা এর মধ্যে ঘটে গেছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কিন্তু কোর্ট যেটা বলেছে, যেহেতু আমাদের প্রেয়ারও ছিল যে তাদেরকে মুক্তি দেয়া হোক, তারা যেহেতু এখন মুক্ত অবস্থায় আছেন, এই ব্যাপারে ওনারা আর কোনো মন্তব্য করতে চান নাই বা এই বিষয়টা নিয়ে তারা আর কোনো নির্দেশনাও দেন নাই। কিন্তু আমাদের একটি কথা রয়ে গেছে যেটা কোর্টে নিষ্পেষিত হয়নি, যে তাদেরকে কোন অধিকার বলে, কোন আইনের বলে তাদেরকে এতদিন রাখা হয়েছে। এবং আরেকটি প্রশ্ন যেটা এখনকার মুহূর্তের এই মুহূর্তের জন্য খুবই জরুরি, যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি কাস্টডিতে রাখা হচ্ছে, অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কীভাবে প্রতিকার চাইব এবং এই ব্যাপারে আমাদের যে আবারও আসতে হবে, এই বিষয়টা মনে হয় এখনও খোলা, এটা নিষ্পেষিত হয়নি। আদালতে এই ব্যাপারে কোনো কিছু আজকে বলেন নাই, শুধু বলেছেন মুক্তি পেয়েছেন, এই জন্য আমরা এই বিষয় নিয়ে আর কিছু বলবো না। কিন্তু তার মানে না, আমরা ওনাদের যে অবজারভেশন হয়েছে গুলিবর্ষণের ব্যাপারে সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না, এবং এটা ক্লিয়ার এবং আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা সবচাইতে বেশি সন্তুষ্ট যে আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায়, আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায়, আটকের ক্ষেত্রে হোক, গুলিবর্ষণের ক্ষেত্রে হোক, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে।